আট নয় বছরের সম্পর্কের ইতি টেনে ছাদনাতলায় যুবক, প্রেমিকার অভিযোগের ভিত্তিতে বৌভাতের রাতে শ্রীঘরে প্রেমিক যুবক, গাইঘাটা থানা এলাকায় চাঞ্চল্য, অভিযুক্তকে তোলা হলো বনগাঁ আদালতে। আট নয় বছরের সম্পর্কে ইতি টেনে অন্য মেয়ের সাথে বিয়ে, প্রেমিকার অভিযোগে বৌভাতের রাতেই শ্রীঘরে ঠাঁই হল প্রেমিক যুবকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার দেবীপুর এলাকায়। ঘটনায় অভিযুক্ত প্রেমিক অভিজিৎ দাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার এক যুবতীর সাথে আট ন বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল অভিযুক্ত অভিজিতের। অভিযোগকারী প্রেমিকার দাবি, দীর্ঘ আট ন বছরের সম্পর্ক, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, ঘটনার জেরে দুদুবার গর্ভপাত পর্যন্ত করাতে হয়েছে বলে দাবি অভিযোগকারিনীর। এসবের মাঝেই মাস তিনেক আগে হঠাৎ করেই সম্পর্কে ইতি টানে অভিযুক্ত প্রেমিক। অভিযোগকারিনী প্রেমিকার দাবি, দীঘাতে বেড়াতে যাবার নাম করে শিলিগুড়িতে চলে যায়, সেখানেই রেজিস্ট্রি করে বিয়ে করে বলে জানতে পারি। সব কিছু জানার পর গত 20 তারিখ গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করি। আমার সঙ্গে ওর 8 থেকে 9 বছরের সম্পর্ক ছিল, তারপর দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে সহবাস করে, এবং ও আমি দুবার বাচ্চা নষ্ট করেছি, তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অন্য জায়গায় না জানিয়ে রেজিস্ট্রি করিয়ে বাবা মার মত নিয়ে, ও ছেলের বাবা মার মত নিয়ে অন্য জায়গায় অন্য মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করার পরেও আমার সঙ্গে সম্পর্ক রেখেছিল। আর এপ্রিলের 18 তারিখ পর্যন্ত আমার সঙ্গে লাস্ট কথা হয়েছে, তারপর সেদিনকে আমি জানতে পারি, তারপর আমাকে ব্লক করে দেয়। আমি ওর শাস্তি চাই, যাতে আমার মতো এরকম অসহায় মেয়েদের জন্য এরকম জীবন আর নষ্ট না হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নামে গাইঘাটা থানার পুলিশ। পুলিশ জানতে পারে, গোবরডাঙ্গাতে যুবকের এক আত্মীয়ের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়েছে। খবর পেয়ে সেখানেই হানা দেয় পুলিশ। বৌভাতের দিন অনুষ্ঠান বাড়ি থেকেই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। প্রেমিকার পরিবারের দাবি, দীর্ঘদিনের সম্পর্ক, আগে একটি কোম্পানিতে কাজ করত ছেলেটি, সেই কোম্পানির কাজ ছেড়ে দিয়ে বর্তমানে হরিণঘাটা এলাকায় অন্য একটি কাজে যোগ দিয়েছে। শিলিগুড়ি থেকে রেজিস্ট্রি করে বিয়ে করে গাইঘাটাতে ফিরে আসে। নিজের বাড়িতে বৌভাতের আয়োজন না করে গোবরডাঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে বৌভাতের আয়োজন করা হয়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মেয়ের ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাওয়ার মতনই অবস্থা, কিন্তু কথা হচ্ছে মেয়ে চাইছে যে আমি ওকে বিয়ে করবো না, কিন্তু ওর একটু শাস্তি হওয়া দরকার। কথা দিয়েছিল প্রেম করার সময় যে সমস্ত কথা দেওয়া হয় বা সেই সমস্ত কিছু প্রমাণও ওর কাছে আছে। আমরা হয়তো দেখেন জানি, হয়তো 9 বছরের প্রেম, আমরা হয়তো জানি 2 বছর আগে থেকে। 2 বছর কি আড়াই বছর এখন ছেলের কি চাইছে, এখন কি হবে, এখন ওর শাস্তি চাইছি। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত যুবক অভিজিতের বাবা অচিন্ত দাস। তার দাবি, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আমাদের কাছে 10 লক্ষ টাকা দাবি করেছিল, টাকা দিতে না পারায় আমাদের ফাঁসানো হচ্ছে। ওর মার কাছে গিয়েছিলাম, মা বলছে আমরা ওর কোনো দায়িত্ব নেবো না। আমি ওরাও বলেছিলাম যে ওর দায়িত্ব নেবো না, তখন ওর মা বলেছে না, আপনার ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার মেয়ে আপনার ছেলেকে বিয়ে করবে না, আমরা বিয়ে দিতেও রাজি। তাদের রাজি না হওয়ার জন্যে আমার কাছে 10 লাখ টাকা ক্ষতিপূরণ করে বলে আমাকে 10 লাখ টাকা দিতে হবে। আমরা বলি কেন তোমাকে টাকা দিতে যাবো, আমরা তো বিয়ে দিতে রাজি। তারপরে না, আমরা তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবো না। এইভাবে এই জন্যই প্রয়োজনে আমার টাকা দেওয়া দিইনি বলে এইগুলো কেস করেছে। যদিও প্রকারান্তে ছেলের প্রেমের বিষয়টি স্বীকার করে নিয়েছেন বাবা। ধৃত অভিজিৎকে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। সে 8-9 বছর আগে থাকতেই পারে, সেটা তো আমাদের জানার কথা না। 8-9 বছর আগে একটা অল্প বয়সী ছেলে মেয়ে কী কথা বলা বলি হয়েছে, আমি বরঞ্চ ওর মাকে ডেকে জিজ্ঞাসা করেছি, তোমার মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে কিনা সেটা বলুন, তাহলে আমি আর মেয়ে দেখবো না। তখন ওর মা নিজেই বলেছে আমার ছেলে আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না ছেলেকে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।